আচ্ছা, যে গল্পটা শুনছিলাম প্রস্তুতিটা কেমন ছিল? কিলিমাঞ্জারোর জন্য প্রস্তুতি আসলে আমি ঢাকায় যেটা করি হচ্ছে আমার ব্যাকপ্যাকে অনেক ওয়েট ঢুকিয়ে আচ্ছা চার পাঁচ তলা উঠানামা উঠানামা। এটা কি শুধুমাত্র ওই ওই মাউন্টেনে যাওয়ার জন্য এই একটা মাউন্টেনে কি একটা প্রস্তুতি থাকে এক এক রকম? হ্যাঁ, মানে টেকনিক্যাল তো অনেক কিছু শিখতে হয়, কিন্তু জেনারেল যেটা পাহাড় ক্লাইম করার জন্য ওটা তো ছোটবেলা থেকে একটু একটু আছেই আপনার। না, বাট প্রশিক্ষণ লাগে, যেরকম আমাদের অ্যারোবিক এন্ড অ্যানারোবিক সিস্টেম এন্ড আমাদের কোর স্ট্রং করার জন্য, হার্ট স্ট্রং করার জন্য, ফিজিক্যালি ফিট করার জন্য। তারপর আমাদের আরেকটা জিনিস করি স্পিনিং, যেটাকে যেটা হচ্ছে সাইকেলটা চালানো উইথ 40 kilos অফ ওয়েট বাট ইন ডিফারেন্ট রিদম। সো আমার এখানে একটা ট্রেনার আছেন, উনি ব্রিটিশ, তো ওনার সাথে আমি কাজ করি পার্সোনাল ট্রেনার। কিন্তু আমার মেইন দুজন যে ট্রেনার উনি নেপালে, ওনারা নেপালে বেসড, আর প্যাট তো আছে ক্যানাডায়। তো যেরকম এখন যখন আমি প্যাটের কাছে যাব তখন আমরা different types of training করছি, avalanche rescue training, যেখানে আমি একটা avalanche prone zone এ যে থাকবো তাবু বানায়, ওখানে avalanche হলে কেমনে rescue করা হয়, তারপর ice climbing বলেন, rock climbing বলেন, ওগুলো সব ওখানে, কারণ এগুলোর ব্যবস্থা তো এখানে নেই। তো এই আরেকটা টেস্ট আছে যেটা প্যাট করবে আমাকে নিয়ে, ইস ইমার্শন টেস্ট। এটা হচ্ছে মানে অনেক ঠান্ডা বরফ পানিতে আমাকে ডুবিয়ে রাখা হবে, তারপর মেজার করা হবে যে আমি কোন পয়েন্টে যে আমার হাইপোথার্মিয়া হয়। আচ্ছা, ওইটা ওইটা হচ্ছে বেসিক্যালি, কারণ আমাদের ইটস অল অ্যাবাউট কন্ডিশনিং দ্য মাইন্ড এন্ড দ্য বডি। হ্যাঁ, মাইন্ডে কত নিতে পারবে বডি, সো বেসিক্যালি আমার আই জাস্ট হ্যাভ টু লার্ন টু বি মিজারেবল এন্ড ডিল উইথ ইট, ইউ নো, that's how we define it. এটা বিভিন্ন ইয়ার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে, এত এত বড় একটা জিনিস কমপ্লিট করার জন্য। অফ কোর্স, আর অন্য সাইড এখানকার পাহাড়ের কথা তো কিছু বলিই নেই, যে ঢাকায় বা বাংলাদেশে প্রস্তুতি, যে প্রিপারেশন, অর্থনৈতিক ব্যাপারটা যেটা মেইন, কারণ ইটস হিউজ, আমার সবকিছু বিক করে দিয়েছি আমি, তাও হচ্ছে না, মানে ঘুরাতে পারছি না, এরকম অবস্থা। কেমন লেগেছিল এত এত কষ্ট করে, এত কিছু স্যাক্রিফাইস করে, এত ইয়ে করে যখন পিকে উঠলেন, তখন মেন্টালি আপনার কি মনে হচ্ছিল যে টপ অফ দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, মেন্টালি আমি মানে অবভিয়াসলি খুশি লাগে, কিন্তু নিজেকে অনেক ছোট লাগে। মানে ইউ রিয়েলাইজ যে আমরা মানুষ হিসেবে এই যে আমাদের এত ইগো, এত কম্পিটিশন, এত রাইভালরি, অ্যাকচুয়ালি এত আসলে মানে আমরা এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, মনটা এত বড় হয়ে যায় এত বড় জায়গা থেকে। আর প্রকৃতির ওই রূপটা যখন দেখেন, যে এই যে ঝড়ের সময় যে মোকাবেলাটা, প্রকৃতির উপরে আর কেউ নেই, মানে এখানে ফাইট করাটা, মানে আমরা কেউ না ওখানে, যে নিজেকে আর অনেক ধন্য মনে হয় অবভিয়াসলি যে আমি এক্সপিরিয়েন্সটা করেছি। কিন্তু আমি অ্যাকচুয়ালি এই কিলিমাঞ্জারোতে যে আমার যে একটা আইডিয়া ছিল, আমি একটা হুলা হুপ যেটাকে বলে, ওটার মধ্যে আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা দশকের জন্য একটা করে ফ্ল্যাগ ঝুলাবো। তো আমার পোল ছিল না, তো আমরা ওই হুলা হুপের মধ্যে করে ওটাকে স্পিন করতে চেষ্টা করছিলাম, কিন্তু ওই অল্টিটিউডে, ওই উচ্চতায় বাতাস ওই পতাকা গুলাকে নামিয়ে ফেলছিল। আমি ওই ফটোশটই পাচ্ছি, ওখানে আবার আধা ঘন্টার বেশি থাকা যায় না, মানে ফিজিক্যালি ইটস নট গুড, ইউ হ্যাভ টু ডিসার্ন ভেরি সুন, মানে আমি অক্সিজেন, হ্যাঁ, আমি এক ঘন্টা ছিলাম ওই একটা শট নেওয়ার জন্য। তারপরে প্লাস আবার অনেক গভীর বরফ, মানে 10 inches ছিল সামিটে, সো ওগুলা তুলে তারপর, হ্যাঁ, কেমন লাগলো নিচে তাকিয়ে দেখতে? নিচে আসতে ইচ্ছা হয় না আমার, কোনোদিন আসতে ইচ্ছা হয় না, বাট আসতে হবেই। যখন ফ্ল্যাগটা, বাংলাদেশের ফ্ল্যাগটা আপনার হাতে ওখানে পৌঁছালো, আমার কাছে মনে হয় যে প্রথম নারী কিলিমাঞ্জারোতে বাংলাদেশের হয়ে থাকা সাউথ এশিয়ান ফার্স্ট বিদেশি মনে হয়। আমার মনে হয় আরেকজন করেছেন বিদেশে, সাউথ এশিয়ান না, বাংলাদেশি বিদেশে থাকে। আচ্ছা, ওনার নাম আমি প্রথম পেপারে দেখেছিলাম, তো আমেরিকা না লন্ডনে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন করেছেন, প্লাস আমাদের অনেকগুলো ভাই করেছেন দেশের, চার পাঁচজন বা চারজন বোধহয়, ওই ইনফরমেশনটা সঠিকভাবে আমার কাছে নেই। আচ্ছা, এই ফ্ল্যাগে ফ্ল্যাগটা সেখানে উড়ানোর কি ফিলিংসটা ছিল? আমার আসলে অনেক মজা লাগছে, আমি তখন মনে হচ্ছিল বিরাট রেসপন্সিবিলিটি মনে হচ্ছিল, নাকি মনে হচ্ছিল যে আমাকে প্রাউড লাগছে, প্রাউড ফিল তো অবশ্যই আমরা সবাই তার জন্য প্রাউড ফিল করি, বাট আমার এটা কিন্তু একটা চিন্তা ছিল মাথায়, কারণ ভিডিও ক্যামেরা চলছিল, তো যে ওই পোলটা নাড়ানোর সময় ফ্ল্যাগ গুলো যাতে মাটিতে না পড়ে, ওইটা ছিল আমার মেইন, এটা পড়লে
গিয়েছি। না আমি বলছি যে সেটা কি এই এই পর্যন্ত ওই লক্ষ্যে পৌঁছাবার পর কি রেসপন্সিবিলিটি বেড়ে গেছে? রেসপন্সিবিলিটি আমার ফার্স্টে অনেক, যখন আমি এলবার্সি যাই তখন মনে হচ্ছে এভরিবডি ইজ ওয়াচিং, ও মাই গড এখন কি হবে এখন তো, কারণ আগে তো আমি সব পাহাড়ে যেতাম কাউকে বলতামও না, যাইতাম ঘুরে আসতাম জয় করতাম চলে আসতাম, এখন অনেক ওয়েটস আছে। এবং আমি যাওয়ার আগে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে পক্ষ থেকে আমার আমি অনেকগুলো অনেক মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় হয় এবং তারা আমাকে ছোটখাটো ভাবে যেভাবে কম অ্যামাউন্ট হোক বেশি অ্যামাউন্ট হোক টাকা দিয়েছেন, তো that added a lot of weight and tara amake ekta bolechen je ei message ta tumi niye jaba, so I thought morally amar hate onek responsibility chilo, jani na ekhono ache.